চাঁপাই নবাবগঞ্জ 3 সদর আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিব খানের হাতে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ নিয়ে এ পর্যন্ত 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল উদুদ ও জাসদ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির তাদের মনোনয়নপত্র জমা দেন।